বঙ্গবন্ধুর কর্ণে এই বাজেটে যে সকল গৃহহীন মানুষ বাংলাদেশে যে প্রান্তে আছে তাদের গৃহ নির্মাণের একটা ব্যবস্থা করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। দেখেন আপনি দেখেন একটা জিনিস, দেখেন সাবসিডি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। সেদিন আপনার রিক্সাগুলো ডিএমপি সহ বিভিন্ন জায়গা থেকে বলছে ঢাকায় অটো রিক্সা চলবেন না, রিক্সা বন্ধ করে দেওয়া হলো, পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমার নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী জাতির পিতার কন্যা, তিনি যখন শুনলেন তিনি বললেন যে না, খেটে খাওয়া মানুষগুলো, পরিশ্রম করে যে মানুষগুলো রিক্সা চালায় তাদের রিক্সা বন্ধ করা যাবে না। এ কে এম আজম খান, খন্দকার মাসুকুর রহমান যেটি বললেন যে সরকার দুর্নীতিবাজদের উৎসাহিত করছে, কারণেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে ঢালাওভাবে, আপনার কি মনে হয়? যদি এই সুযোগটা না থাকতো কালো টাকা সাদা করার, তাহলে ওনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো এই টাকা এই কালো টাকার কারণে জেলে যেতেন। ওনার দলের বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এই সুযোগটা যদি না পাইতেন তাহলে তো সেখানেও তার পানিশমেন্ট হতো। সুযোগটা ছিল বিদায় ওনার দলের সভানেত্রী এবং সাবেক অর্থমন্ত্রী, এই দুজন কিন্তু নিরাপদে একটা জায়গায় দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। তাই এই কখনো কখনো কোনো সুযোগ আমার হয়তো বা মাসুক ভাইয়েরও এরকম সুযোগ কাজে লাগবে, লাগতেও পারে, কারণ চেহারা আর পাঞ্জাবি টাঞ্জাবির সব কিছু দেখে মনে হয় না আর 17-18 বছর বিরোধী দলে আছে, কারণ চেহারাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, চকচকা, কোথায় আয়ের উৎস আমার জানা নাই। একটি কথা বলি, এই বাজেটটি গরিবের পক্ষে কেন বাজেট জানে? বঙ্গবন্ধুর কন্যা আমি আগেই বলেছি, বন্ধুবর ব্যক্তিগত আক্রমণ করলেন, হস্তক্ষেপ করলেন, সুন্দর মানুষ শোভনীয় নয়, সুন্দর সুন্দর বলাটা তো খারাপ কিছু নয়। তবে একটা কথা বলি, বঙ্গবন্ধুর কন্যা যে দেশের প্রধানমন্ত্রী সেই দেশের বাজেট নিম্ন আয়ের মানুষের পক্ষে যাবে, সাধারণ মানুষের পক্ষে যাবে, দুস্থ মানুষের পক্ষে যাবে, যাদের ঘামে যাদের রক্তে বিদেশ থেকে রেমিডেন্স আসে তাদের পক্ষে যাবে, এটাই তো ওটার বাস্তবতা। যেমন দেখেন আপনি বিদেশে যে সকল আমাদের দেশের শ্রমিকরা রেমিডেন্স যোদ্ধারা, শ্রদ্ধার সহিত বলি তাদেরকে, বিদেশে অগাধ পরিশ্রম করে বাংলাদেশে রেমিডেন্স পাঠায়, ডলার পাঠায়, তাদের জন্য একটা ব্যবস্থা রেখেছেন, তাদের জন্য 500 কোটি টাকার একটা বাজেট রেখেছেন। যিনি যেতে চাচ্ছেন না, যেতে পারবেন না, কোনো সমস্যা তৈরি হবে, এই যে যেমন এখন মালয়েশিয়াগামী বেশ শ্রমিকরা আমাদের দেশে নির্দিষ্ট টাইমে তারা পাসিং করতে পারে না, আটকে গেছে, তাদের কিন্তু সরকার প্রধান ইতিমধ্যে আমার মহান নেত্রী কিন্তু বলেছেন যে চিন্তার কিছু নাই, সরকার আপনাদের পাশে আছে, একটা ব্যবস্থা হবে, আল্লাহর উপর ভরসা করেন, আমি আপনাদের পাশে আছি। 500 কোটি টাকা ইতিমধ্যে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করেছেন, যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে বিদেশে পাঠানোর জন্য। আবার আপনার দুস্থ মানুষের কথা চিন্তা করেন, স্বামী পরিত্যক্ত মানুষ, বিধবা, আপনার বিশেষ করে প্রতিবন্ধী, এই যে মানুষগুলো যারা অসহায়, প্রায় তাদের 10 লক্ষ লোককে তাদের আবার নতুন করে এই ভাতার আওতায় আনতেছে। আপনার এই বঙ্গবন্ধুর কন্যা এই বাজেটে যে সকল গৃহহীন মানুষ বাংলাদেশে যে প্রান্তে আছে তাদের গৃহ নির্মাণের একটা ব্যবস্থা করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। দেখেন আপনি দেখেন একটা জিনিস, দেখেন সাবসিডি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। সেদিন আপনার রিক্সাগুলো ডিএমপি সহ বিভিন্ন জায়গা থেকে বলছে ঢাকায় অটো রিক্সা চলবেন না, রিক্সা বন্ধ করে দেওয়া হলো, পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমার নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী জাতির পিতার কন্যা, তিনি যখন শুনলেন তিনি বললেন যে না, খেটে খাওয়া মানুষগুলো, পরিশ্রম করে যে মানুষগুলো রিক্সা চালায় তাদের রিক্সা বন্ধ করা যাবে না, ওরা রিক্সা চালাক, তোমরা বিদ্যুৎ উৎপাদন বিষয়ে বাড়াও। এই হলো বঙ্গবন্ধুর কন্যা। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। এ কে এম আজম খান, খন্দকার মাসুকুর রহমান, একটি বড় প্রশ্ন, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটি কি নিজেদের লোক বা আওয়ামী লীগ সমর্থক? সেজন্য আওয়ামী লীগ সমর্থক যারা তারা সবাই খুব ভালো আছে, এটিও তিনি বলেছেন। কোথায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বঙ্গবন্ধুর কন্যার আমলে যদি আইনের শাসন না থাকে, বাংলাদেশে কখন আইনের শাসন ছিল? বিনোদিনীর বেলায় তাই আপনি দেখেন, বঙ্গবন্ধুর কন্যার সময় যারা এই দেশ থেকে অর্থ পাচার করে নিয়ে গেছে তার দলের যুবরাজরা আপনার সিঙ্গাপুরে আমেরিকায় অর্থ পাচার করে নিয়ে গেছে, আমেরিকা থেকে এফবিআই এসে তাদের পাচারকৃত টাকার ব্যাপারে তারা সকল তথ্য প্রমাণ সাক্ষী দিয়ে গেছে, বিদেশ থেকে টাকা ফেরত আসছে, এরপরও কি ওনাদের লজ্জা করে না কথা বলতে? বঙ্গবন্ধুর কন্যার আমলে একমাত্র আইনের শাসন আছে বিচারের মুখোমুখি, যে অন্যায় করে তাকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই হলো বর্তমান
বাংলাদেশের কৃষকরা জিডিপিতে এখনো 42% এর উপরে অবদান কৃষকদের, সেই কৃষকদের পক্ষে প্রতিনিধিত্ব করি আমরা। আমরা আমরা কৃষকদের পক্ষে কথা বলি। বাংলাদেশের কৃষকরা খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধুর কন্যার সময় ভালো আছেন, সুন্দরভাবে একটা সুন্দর জীবনযাপন করতে পারতেছেন। কৃষকদের সন্তানরা আজকে ইউরোপ, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো জায়গায় তাদের সন্তানরা পড়াশোনা, কৃষকের সন্তানরা আজকে সর্বোচ্চ আদালতে তারা সুপ্রিম কোর্টে বিচারপতি হয়, কৃষকের সন্তানরা বাংলাদেশের সচিব হয়, কৃষকের সন্তানরা বাংলাদেশের আইন বিভাগে আইন অ্যাডভোকেট ব্যারিস্টাররা হয়। তাই কৃষকদেরকে ছোট করে খাটো করা বিএনপির পক্ষে এটাই হলো বাস্তবতা। কারণ দুর্নীতিতে বিএনপির সময় পাঁচ বার তারা চ্যাম্পিয়ন হচ্ছে, এখন ওনাদের গাত্রতা হচ্ছে। আওয়ামী লীগ আমলে কেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না? বঙ্গবন্ধুর কন্যার সময় এদেশের শাসন ব্যবস্থা আছে, এদেশের শাসন আইনের মুখোমুখি যে অন্যায় করবে। আজকে দেখেন বেনজির সাহেবকে নিয়ে কথা হয়েছে, বেনজির সাহেবের নামে কিন্তু এখনও মামলা হয় নাই, তার কিন্তু সমস্ত ফাইল দুদক ইতিমধ্যে তলব করা শুরু করেছে। আপনার সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবকে নিয়ে কথা হয়েছে, সেখানে কিন্তু আইন বিভাগ তার সমস্ত কাগজপত্র দেখা শুরু করছে। তাই ওনাদের সময় দুর্নীতিবাজদেরকে পুরস্কৃত করা হয়েছিল। দেখেন আপনার বিএনপিটা, দেখেন আপনি জাতির পিতাকে, জাতির পিতার পরিবারকে যারা হত্যা করলো তাদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দেশে তারা পাঠিয়ে দিল, আর বঙ্গবন্ধুর কন্যা এদেশে এসে একেবারে রাগোপল থেকে শুরু করে সমস্ত চোর টাউট বটপাট যারা আছে তাদেরকে আইনের আশ্রয় দাঁড় করিয়েছে। আইনের মুখোমুখি তাদের হতে হবে। আর বেনজির সাহেব আর আজিজ সাহেব, এরা তো আওয়ামী লীগের নেতা না ভাই, এরা পুলিশে চাকরি করছে, কার সরকারের সময় চাকরি করছে, কোন সময় চাকরি হয়েছে, এটা তো তাদের ধারাবাহিক ব্যাপার। এখানে তো পাঁচজনকে সাতজনকে ওভারটেক করে মঈনুদ্দিন সাহেবকে যেভাবে ওনারা সেনাপ্রধান বানিয়েছিলেন, আওয়ামী লীগ কিন্তু তা করে নাই। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে নিয়েছে, যোগ্যতায় হয়েছে। অন্যায় যদি কেউ করে থাকে, বেনজির সাহেব অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, আজিজ সাহেব অন্যায় করলে তাকে তাদের প্রশ্ন করতে হবে, বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যার আমলে যারা অন্যায় করবে তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ করতে হবে। এটা আওয়ামী লীগের কোনো নেতারা এর দায় দায়িত্ব বহন করবে না। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই।